তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো হে গাইস, আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি কেন, এটাই নিয়ে একটি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, টাকা এবং সময়ের মূল্য এই দুইটা বিষয় নিয়ে ভাবতে গেলে সাধারণ মানুষের বেশ বেগ পেতে হয়। আমরা এক পরিবর্তনশীল দুনিয়ায় বাস করি, যেখানে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তাই এই সময়ের জিনিসটা আমাদের অনেক মূল্য দিতে হবে। মূল্য বলতে সময়কে টাকা দিয়ে কিনে নেওয়ার কথা বলিনি, মূল্য বলতে সময় সঠিক ব্যবহার করা বুঝিয়েছি। সময়ের কোনো বিনিময় হয় না। সময় এমন এক জিনিস যা কখনোই কোনো কিছুতেই বিনিময়ে পাওয়া যায় না। এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি আছেন, তাদের থেকে কোনো একজনকে যদি আমি জিজ্ঞাসা করি একজন মানুষের জীবনে সব থেকে বড় বোকামি কি, তাহলে তারা বেশিরভাগই সেই প্রশ্নের একটি উত্তর দেবেন, আর সেটি হলো যে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে না। এবার তাহলে বুঝুন সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে হচ্ছে এই দুনিয়ার সব থেকে বোকা মানুষ। আজ আমি আপনাদেরকে সেই রকম সময় ও টাকা নিয়ে খুবই সুন্দর একটি শিক্ষণীয় গল্প শোনাবো। তো চলো গল্পটি শুরু করি। টাকা এবং সময়ের মূল্য নিয়ে ছোট্ট গল্প। একটি শহরে একজন পিতা ও তার ছেলে সুখে শান্তিতে বাস করত। লোকটি ছিলেন একজন ব্যবসায়ী আর ছেলেটি স্কুল পড়ুয়া একজন ছাত্র। সেই ব্যবসায়ীটির কাছে সময়ের মূল্য ছিল অনেক বেশি, কিন্তু তার ছেলে সময়কে বাস্তবে কত মূল্যবান তা এক ভাগও মূল্য বুঝত না। ছেলেটি সর্বদা ফালতু কাজে সে তার সব সময় নষ্ট করত। এসব দেখে ছেলেটির পিতা চিন্তায় পড়ে গেলেন। তাই তিনি ভাবলেন সময়ের মূল্য কতটা সেটা তার ছেলেকে যে কোনোভাবে বোঝাতেই হবে। তারপর থেকে তিনি যতটা সম্ভব তার ছেলেকে সময়ে ইচ্ছিত করে নানা রকম জিনিস বোঝাতে থাকলেন, কিন্তু কোনো কিছুতে তার ছেলে বুঝতে চাইল না। এত এবো তিনি সিদ্ধান্ত নিলেন যে ছেলেকে সময়ের মূল্য বোঝাতে হলে একটি বাস্তব উদাহরণ তার চোখের সামনে তুলে ধরতে হবে, তখন সে হয়তো সময়ের গুরুত্ব কতটা সেটা বুঝতে পারবে। তারপর ছেলেটির পিতা একরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেন। একদিন সেই ব্যবসায়ী ব্যক্তি তার ছেলেকে নিজের সাথে গাড়িতে করে পার্কে নিয়ে গেলেন। তারা দেখলেন যে সেই পার্কটির বাইরে বসে অনেকে ভিক্ষা করছিল। তখন সেই ব্যক্তি সেখানে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলেন। তারপর সেখান থেকে তিনজন ভিক্ষুককে ডাকলেন এবং তাদের সবাইকে এক বান্ডিল করে অনেকগুলো টাকা দিলেন। ছেলে পিতার এই কাণ্ড দেখে মনে মনে ভাবতে থাকে যে আমি চাইলে এক টাকাও দিতে চায় না, কিন্তু এখন দেখো বাবা ওদের কত টাকা দান করছেন। পিতা ছেলের মুখ দেখেই সব কিছু বুঝতে পারলেন, কিন্তু তার ছেলেকে কোনো কিছুই বললেন না। তারপরে তারা বাবা ছেলে পার্কে ঘুরে ফিরে নিজেদের বাড়িতে চলে যায়। দিনের পর দিন কাটতে থাকে, ছেলেটিও বড় হতে থাকে আর তার সময়ের প্রতি অবহেলাও বাড়তে থাকে। এভাবে দিন যেতে যেতে প্রায় একটি বছর পার হয়ে গেল। ঠিক এক বছর পর সেই ব্যক্তি আর তার ছেলে মিলে দুজনে আমার সেই একই পার্কে ঘুরতে গেল। সময়কে কত দ্রুত চলে গেল তা অনেকটাই বাবা ছেলে বুঝতে পারল, কারণ এক বছরে পার্কের অনেক কিছুই বদলে গেছে, সেই সাথে ভিখারিরাও বদলে গেছে। আগের বছর পার্কের সামনে বসে তিনজন ভিখারি বসেছিল, কিন্তু এই বছর মাত্র একজন বসে আছে। তারপর তিনি দেখতে পান যে আগের বছর যে তিনজনকে তিনি টাকা দিয়েছিলেন তাদের মধ্যে একজনই হচ্ছে সে ভিখারি, অর্থাৎ সেই ভিখারি আজও একই জায়গায় বসে ভিক্ষা করে যাচ্ছে। তারপরে এই ব্যক্তি সে ভিখারির কাছে গিয়ে বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো? আগের বছর তো তোমাকে আমি অনেক টাকা দান করেছিলাম, কিন্তু এখনো তুমি এখানে বসে ভিক্ষা করে যাচ্ছ কেন? সেই টাকাগুলো দিয়ে তুমি কি করেছিলে? ভিখারি তখন ওই ব্যক্তির কথাই বলল, সত্যি আপনি অনেকগুলো টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব বুঝতে পারিনি, তাই টাকা পেয়ে তারপরে দু মাস আমি আর ভিক্ষাই করিনি। সেই টাকা দিয়ে আমি তখন ভালো মন্দ খেয়েছি আর আরামসে থেকেছি, কিন্তু তিন মাস যেতে না যেতেই ধীরে ধীরে আপনার দেওয়া টাকার সমস্ত টাকা ফুরিয়ে যায়, তাই আবার এই একই জায়গায় এসে ভিক্ষা করতে শুরু করি আর আজও সেই ভুলের মাস্তল দিচ্ছি। তখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পাশে তো আরও দুজন ছিল, তাদেরকেও আমি টাকা দিয়েছিলাম, তারা এখন কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না যে।
ভিকারি তখন বলল, ওদের মধ্যে একজনেরও খবর আমি জানি না। আরেকজন টাকা পেয়ে এই যে সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন, সেই দোকানের মালিক হয়ে গেছে। সেই ব্যবসায়ী লোকটি এ কথা শুনে ছেলেকে নিজে সোজা সেই আইসক্রিমের দোকানে গেলেন। তিনি গিয়ে বললেন যে সত্যি সেদিনের ভিক্ষুক আজ এই দোকানের মালিক। দোকানদার ব্যবসায়ী লোকটিকে দেখা মাত্রই তার কাছে এসে হাত জোড় করে যেন পাগল হয়ে গেল। তারপর তাকে কৃতজ্ঞতা জানালো এবং ছেলেকে কিছু আইসক্রিমও খেতে দিল। তারপর ব্যবসায়ী লোকটি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে আরও দুজনকে আমি টাকা দিয়েছিলাম, তাদের মধ্যে একজনকে পার্কে দেখেছি, আরেকজন কোথায়? তখন দোকানদার বলল, এখান থেকে সোজা কিছুটা সামনে একটা তাস খেলার জায়গা আছে, আপনি তাকে যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকা পাওয়ার পর সে ওখানে জুয়া খেলতে চলে যায়, তারপরে আপনার দেওয়া সমস্ত টাকা সে হেরে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার জুয়ার নেশা হয়ে যায়। সেদিন থেকে লোকটি সারাদিন ভিক্ষা করে আর সন্ধেবেলা সেই টাকা নিয়ে জুয়া খেলে। আপনিও ওকে টাকা দিয়েছিলেন, সেটা না দিলেই হয়তো ভালো হতো। তো চলো এবার জানবো গল্পের সারমর্ম। এসব কথা শোনার পর ব্যবসায়ী লোকটি তার ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমার সামনেই আমি এই তিনজনকে একই পরিমাণে টাকা দিয়েছিলেন। তার মধ্যে একজনকে আগের বছর তাকে যে জায়গায় দেখে গিয়েছিলাম এখনও সেই জায়গায় বসে আছেন দেখলাম। অন্যজন টাকা দিয়ে কী করবে তা ভেবে না পেয়ে তার ভুল ব্যবহার করেছে এবং সে আরও নষ্ট হয়ে গেছে। আর শেষজন সেই টাকার অপব্যবহার না করে সেই টাকার সঠিক ব্যবহার করে সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটি কাজ করেছে। আসলে শেষজনকে আমি যে টাকাটা দিয়েছিলাম সেটা সে শুধু টাকা হিসাবে দেখেনি, সে সেটা একটি সুযোগ হিসেবে নিয়েছিল এবং সময়ের সঠিক ব্যবহার করেছে, যার ফলে আজ তার জীবন বদলে গিয়েছে। সর্বশেষে লোকটি তার ছেলেকে বলল, আমরা প্রতিদিন যে সময় পাই সেই সময় সঠিক ব্যবহার করলে এখন থেকে দ্বিগুণ ভালোভাবে জীবন গড়ে তুলতে পারি। তুমি আমার ছেলে হয়ে এখন কোনো পথেও চলতে চাও সেটা তুমি নিজেই বিচার করে দেখিও। সেদিন পর থেকে তার ছেলে আর কখনোই সময়ের অপব্যবহার করেনি। এবার আপনার পালা, আপনি সময়ের যথাযথ মূল্য দিচ্ছেন তো? আমরা আমাদের সময়ের যদি সঠিক ব্যবহার করি তাহলে আমরা গল্পটি চাইলেও আরও ভালোভাবে নিজের অবস্থান পরিবর্তন করতে পারি ভগবানের আশীর্বাদে। সো গাইস, আমি সবাইকে হাত জোড় করে বলবো, সবাই নিজের নিজের সময়কে মূল্য দিন, ফালতু টাইম নষ্ট না করি। সো হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারলে এবং শিখতে পারলে। সো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।